بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون جي باي آياتك رب ربطنه هاي الله رسوله رب ربطنه هاي ناين الله الرَّسُولُ آيات المرمو بزين ناين অথব সোরা কে একদিক থেকে বলা হয়েছে উমুল কোরআন কোরআনের মা আর এই আয়াতের যে প্রেক্ষাপট এটা নামাজের ক্ষেত্রে নাই এটা সাধারণভাবে সাধারণ সময় যখন কোরআনতালাত করা হবে তখন কোনো হট্টগোল করা যাবে না কোনো আওয়াজ করা যাবে না এবং তখন সেই ক্ষেত্রে মনোযোগ সহকারে শুনতে হবে মনোযোগ সহকারে শুনতে হবে এটা হচ্ছে স্বাভাবিক সাধারণ সময় আর অন্য সময় নামাজের সময় যেটা কোরআন পাঠ করা হবে সেই কোরআন পাঠ করার ক্ষেত্রে আপনাকে কোরআন পাঠ করা শুনতে হবে কিন্তু স্বতন্ত্র হাদিস রয়েছে যার অবতীর্ণ হয়েছে স্বতন্ত্রভাবে তিনি সম্পর্কে অসংখ্য হাদিস তিনি বলেছেন ফজরের সময় ফজরের নামাজের ক্ষেত্রে তার পিছনে আওয়াজ করে কোরআন পাঠ করা হতো সেই ক্ষেত্রে তিনি নিষেধ করেছেন যে কোনো কিছু পাঠ করবে না একমাত্র সোরা ফাতেহা ব্যতীত অন্য হাদিসে যেটা বলা হয়েছে মোল্লাম একরাবি ফাতে তিল কিতাব ফাহুয়া খেদাজন ফিদা ফাহুয়া এইভাবে মোল্লাম একরাবি ফাতে তিল কিতাব লা সাল্লাহ তালি মোল্লাম একরাবি ফাতে কিতাব তার নামাজ হবে না যে সুরা ফাতেহা পাঠ না করলো অতএব স্বতন্ত্র একাধিক হাদিস রয়েছে এবং হাদিসগুলো তিনি বর্ণনা করেছেন যার উপর এই আয়াত অবতীর্ণ হয়েছে অতএব আমরা এখানে কোনো যেন অতিরিক্ত বোঝানোর চেষ্টা না করি যেটা আল্লাহ রসুলের হাদিসের প্রতি যেন আমরা ইমান রেখে আল্লাহ রসুলের প্রতি ইমান রেখে যেন হাদিসকে আমরা পালন করার চেষ্টা করি তবে আমাদের সবকিছুই মানা হয়ে যাবে সব কিছুই মানা হয়ে যাবে ফাতেব কোরআন পাঠ করা এক বিষয় আর সোরা ফাতেহা পাঠ করা আরেক বিষয় সোরা ফাতেহাকে কোরান অমুল কোরআন বলা হয়েছে অমুল কোরআন বলা হয়েছে ফাতেহাতুল কিতাব বলা হয়েছে আর অন্য কোরআন যখন পাঠ করা হবে অন্য আয়াত বা অন্য সোরা যখন পাঠ করা হবে তখন কিছু পাঠ করতে বলা হয় নাই কেউ তখন বলে না সেই ক্ষেত্রে সোরা ফাতেহা সারা অন্য কোনো কিছু পাঠ করবে না সেই ক্ষেত্রে চুপ থাকবে তাই বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে যে কোরআন পাঠ করার সময় চুপ থাকা কিন্তু সোরা ফাতেহা পাঠ করতে হবে প্রত্যেককে প্রত্যেককে ইমাম মুসল্লি সকলকে সোরা ফাতেহা পাঠ করতে হবে সোরা ফাতেহা হচ্ছে রুকন এই রুকন আদায় না করলে নামাজ হবে না তাই বিষয়টি বোঝার চেষ্টা করবেন এবং আমরা এটাই বোঝানোর চেষ্টা করি যে সল্লোক আমার আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যেটা বলেছেন যে আমি আমাকে যেমনি নামাজ পড়তে দেখো তোমরা সেভাবেই নামাজ পড়ো অতএব নামাজের অধ্যায়ে যান আল্লাহ রসুল সাল্লাহাম সম্পর্কে কি বলেছেন সেটা এবং সহিফ হাদিস দেখতে হবে দুই একটা জয়ীফ হাদিস নিয়ে আমরা নাচানাচি করি আর সহি হাদিস গুলো যদি আমরা খেয়াল করি না অসংখ্য হাদিস রয়েছে যেগুলো সহি হাদিস কোরআনের আয়াত এবং হাদিসের মধ্যে কোনো সাংঘর্ষিক নাই কোনো দায়ুজ নাই আল্লাহ রসুল সাল্লাহিস্লামের উপর এই আয়তীর্ণ হয়েছে আল্লাহ রসুল বুঝেই সেই ক্ষেত্রে তিনি এই হাদিস দিয়েছেন যে সুরা ফাতেহা পাঠ করা কোরআন পাঠ করার সময় চুপ থাকা আশা করি বুঝতে পারছেন এবং সঠিকটা বোঝার আল্লাহ তৌফিক দান করুন আসসালামু আলাইকুম